মসজিদের অনুকরণে কাটরা মসজিদ থেকে প্রায় 700 থেকে 800 মিটার দূরে নবাব সরফরাজ খাঁ একটি মসজিদ তৈরি শুরু করেছিলেন, যেটি আজকের দিনে কুটি মসজিদ অথবা পৌটি মসজিদ নামেই পরিচিত। এটি প্রায় আজ 300 বছর বেশি পুরনো, কিন্তু আজ পর্যন্ত এটি অসমাপ্ত অবস্থায় আছে। চলুন একটু ঘুরে গিয়ে দেখে আসি সেই মসজিদটি। আমরা এসে গেছি এই ফুটো মসজিদের কাছে। দেখুন, এখানে 5টি দরজা আছে, প্রবেশদ্বার। আর উপরের দিকে দেখুন, ওই যে কড়াগুলো দেখা যাচ্ছে সেগুলো শামিয়ানা টাঙ্গানোর জন্য করা হয়েছিল। জলা জঙ্গলে সব ভর্তি হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি যে এই স্থাপত্য শিল্পটাকে সংরক্ষণ করার জন্য। এই যে ফুটো মসজিদটি দেখছেন, এই ফুটো মসজিদটি 19 ফুটো মসজিদ বা ফৌতু মসজিদ নামে পরিচিত। আর এটি 1740 সালে নবাব মুর্শিদ কুলি খাঁর দৌহিত্র এবং নবাব সুজাউদ্দৌলার পুত্র নবাব সরফরাজ খান এটাকে তৈরি করিয়েছিলেন। কোন এক ধর্মীয় কারণে তিনি কিন্তু এক রাতের মধ্যে এই মসজিদটি তৈরি করতে বলেন। মসজিদের সামনের দিক থেকে দেখলে যেটা দেখালাম, সেখানে কিন্তু চার কোণা 4টা গম্বুজ আছে। আর এই গম্বুজ আমি বাইরে থেকে দেখাচ্ছি, গম্বুজগুলো দেখানোর চেষ্টা করছি। এবার দেখুন, এটা হচ্ছে মসজিদের পিছন দিকটা। চার কোণায় 4টা গম্বুজ আছে। এই গম্বুজগুলোর ভিতর দিক দিয়ে যে সিঁড়িগুলো দেখালাম, সিঁড়িগুলো এই গম্বুজের ভিতরেই আছে। এই যে আর একটা গম্বুজ। আর এই গম্বুজে চার কোণে যে 4টা গম্বুজ আছে, সেই গম্বুজের ভিতর দিক থেকে 4টা ঘোরানো সিঁড়ি আছে, যেগুলোতে ওঠা এখন খুব অসম্ভব, কারণ ভগ্নপ্রায় অবস্থা। আমি দেখাচ্ছি, তাও চার কোণাতেই আছে, চার কোণাতেই আমি দেখাচ্ছি, চার কোণাতেই যতখানি সম্ভব উপরে ওঠা অসম্ভব। আর এই সিঁড়িগুলো সম্ভবত ব্যবহার তৈরি করা হয়েছিল উপরে পয়প পরিষ্কার করার জন্য। এখন দেখুন, দুটো যে গম্বুজ অসম্পূর্ণ ছিল, দেখুন এই তো অসম্পূর্ণতার এইটাই হচ্ছে নিদর্শন, অসম্পূর্ণ ছিল। অসম্পূর্ণ ছিল। এই আর এই অসম্পূর্ণতা, এই ফুটোর জন্যই একে ফুটো মসজিদ অথবা ফৌটি মসজিদ হিসাবেই সবাই বলে থাকে।
আর এই যে ছোট ছোট খোপগুলো দেখছেন দেওয়ালের গায়ে, এগুলো তখনকার দিনে প্রদীপ জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য এগুলো তৈরি করা হয়েছিল। দেখুন এখানে মসজিদটির লম্বায় 135 ফুট, লম্বায় 135 ফুট এবং চওড়ায় 38 ফুট। 1740 খ্রিস্টাব্দে সরফরাজ খান যখন গিরিয়ার যুদ্ধে মারা যান, সেই সময় থেকে কিন্তু এই মসজিদটি আর সম্পূর্ণ হয়নি, আর কেউ চেষ্টাও করে দেখেনি। ১৮৯৭ খ্রিস্টাব্দে যে একটি ভূমিকম্প হয়েছিল, সে ভূমিকম্পতে ওই দিক যেগুলো দেখাচ্ছি, চলুন দেখাচ্ছি। এই যে ভূমিকম্পের দরুন এই গম্বুজগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভেঙে পড়ে গেছিল। জলা জঙ্গলে ভর্তি, আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার কোনো রকম কোনো হেলদোল নেই যে এই ঐতিহাসিক যে নিদর্শনটাকে আরো ধরে রাখার জন্য। দেখুন আগেকার দিনে যে দরজার পাথর দিয়ে তৈরি করা হয়েছিল সেটি দেখুন। ছোট ছোট ইট দিয়ে চুন সুরকি ক্ষয়ে আরো ইত্যাদি অনেক উপাদান আছে, সেই উপাদানগুলো দিয়ে এটি কিন্তু সম্পূর্ণভাবে নির্মিত। যতটা পারছি আপনাদের দেখাচ্ছি,
এটাই হচ্ছে সেই নাম করা পটি মসজিদ অথবা ফৌতি মসজিদ। এরপর আরো নতুন নতুন জায়গায় যাব, সেখানে গিয়ে আরো নতুন কিছু দেখার চেষ্টা করব এবং আপনাদের সামনে সেগুলো নিয়ে আসব। তাহলে আজ এই পর্যন্তই রাখি বন্ধুরা।